SC 두스크미스티 나이가 원치 나연 আচ্ছা আমরা অলরেডি মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় অভিনেত্রী ত্রিনয়নী সিরিয়ালের নয়ন ম্যাডামকে। তো সবাই মিলে একটু হাতের তালি দিয়ে ওনাকে নতুন বছরে একটু শুভেচ্ছা জানিয়ে দেন সবাই। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার কচি কাঁচা বাচ্চা বাচ্চা ভাই বোনেরা তোমরা যারা আছো একটু সহযোগিতা করবে, ঠিক আছে? একদম চলো। আচ্ছা তো আমরা এই মুহূর্তে ম্যাডামকে যখন মঞ্চে পেয়েছি আমরা গান শুনবো, ডায়লগ হবে, অনেক গল্প করব, তাই তো? একদম চলুন। তো সেই সঙ্গে একটু প্রথমে জিজ্ঞেস করলে আমাদের আজকের এই যে এত সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগছে? অসাধারণ, তাই না? মানে আপনাদের জন্য একটা হাততালি দিতে চাই আমি। বাহ, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর আপনার মানে মেন রাস্তা থেকে স্টেজ পর্যন্ত আসতে কোনো অসুবিধা হয় না তো? অসুবিধা মানে অসুবিধা নয়, আমি খুব ভয় পাই যে আমার পা কখন ঢুকে গেল, কিন্তু আশেপাশ থেকে এত মানুষের এত উচ্ছ্বাস দেখলাম, ধুর মারগুলি। একদম, তার জন্য আমাদের কমিটি দাদা ভাইরা বিড়লা সিমেন্ট, নেই বিড়লা না, এসিসি এসিসি সিমেন্ট দিয়ে সবকিছুটা মানে পরিষ্কার করেছে, তাই না? রাস্তাটা সুন্দর বানিয়েছেন, তার জন্য আরেকবার ধন্যবাদ সবাইকে এবং আমাদের কমিটির প্রত্যেক দাদা ভাইদের। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো আমাদের শোভনদাকে। আচ্ছা আমাদের সাউন্ড সিস্টেমে যিনি আছেন দত্তদা, তাই তো? সাউন্ড সিস্টেমে হ্যাপি, বাহ। আচ্ছা দাদাকে বলবো একটু দেখবেন, একটু ফোকালটা মারতে। হ্যাঁ আচ্ছা, তো আমরা এই মুহূর্তে ম্যাডামের একটা সুন্দর গান শুনবো, তারপরে ডায়লগ, তারপরে অনেক গল্প সবার জন্য। চলুন আমরা একটা গান শুনে নিই। তার আগে কয়েকটা কথা একটু জিজ্ঞাসা করি, যদি তোমরা অ্যালাউ করো আমাকে একটু একটু গল্প করে নিই, তারপর গানে যাই। হ্যাঁ বিয়ে বাবা, মানে এখানকার কচি কাঁচা ফ্যান বেশি মনে হচ্ছে। দিদিরা, বৌদিরা, বোনরা সবাই কি দেখো চিনয়নি? একটু আওয়াজ চাই তো। যাই হোক, সবাই যখন চিনয়নি দেখো, চিনয়নি আশা করি ভালোই লাগছে, আমাকে দেখছো, বড় সাহেবকে দেখছো, মা বিশালাক্ষীর আশীর্বাদে চিনয়নি ভালোই চলছে, গল্প টান টান যাচ্ছে, এরপরে আরও নতুন নতুন অনেক টুইস্ট আসছে। তো প্রথমটা শুরু করি চিনয়নির টাইটেল ট্র্যাকটা দিয়ে, যদি তোমাদের অনুমতি থাকে চিনয়নির টাইটেল ট্র্যাকটা করি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবে থ্রু আউট দ্য শো। আমি চলে যাওয়ার পরেও যে যে শিল্পীরা রয়েছেন তাদেরকেও এইভাবেই সাপোর্ট করবে, কারণ শিল্পীদের কাছে আপনারা ছাড়া কেউ কিছু নয়, তোমরা ছাড়া আমরা পুরো বৃথা, তাই সবার জন্যই এইভাবেই থেকো। স্বাগত উৎসব 2020 আয়োজনে আস্তারা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, এই মুহূর্তে আমরা যাকে মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় সিরিয়াল ত্রিনয়নী, সেই ত্রিনয়নী সিরিয়ালের প্রিয় অভিনেত্রী আমাদের নয়ন ম্যাডাম। আসুন আপনাদের সবার জন্য সুন্দর একটি গান সবার জন্য শুনতে থাকুন। শুরু করি তাহলে ত্রিনয়নী টাইটেল ট্র্যাকটা দিয়ে, তোমরা এইভাবেই পাশে থেকো। একটু হ্যালো হ্যালো হ্যালো
আওয়াজটা হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী হোক না যতই কপাল আজকের এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আস্থারা স্পোর্টস ম্যাডামকে বরণ করে নেব এবং আমাদের ক্ষুদ্র স্মারক ওনার হাতে তুলে দেব এবং তুলে দেব সবুজের আহ্বান একটি গাছের চারা। থ্যাংক ইউ ম্যাম। আমার এই চারা গাছটা পেয়ে যেন আরো মানে আনন্দ হয়ে গেল, কারণ আমার ঘরে অনেক গাছ আছে, তো এইটা একটা অ্যাড হলো আর কি। থ্যাংক ইউ। এইরকম মানে এইরকমভাবে সম্বর্ধনা সচরাচর খুব কম জায়গায় দেখা যায়। আচ্ছা দাঁড়ান, সব বলবে, এক এক করে সব বলবে। এরপর যদি সব কিছু আমরা জেনে ফেলি তাহলে কিন্তু উনি চলে যাবেন। এটা তো কেউ চাইবেন না, কি চাইবেন? অনেক কষ্ট করে সবাই বসে আছেন। অ্যাকচুয়ালি দাদা যে কথাটা বলতে গিয়েছিলেন, আমরা আজকে যে জায়গাতে অনুষ্ঠানটা করছি এই জায়গাতে গতকাল বা আরও গত দু তিন দিন ধরে, তাই না, এক হাঁটু জল ছিল এইখানে, এক হাঁটু। আর আজকের অনুষ্ঠানটা করার জন্য আজকের এই আমাদের কমিটি দাদা ভাইরা অনেক অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, প্রায় 10 থেকে 15 খানা মোটর বসিয়ে জলটাকে পুরো শুকনো করে ফেলেছে, তাই না? একদম। তো অবশ্যই আমরা ম্যাডামের নাম, বাড়ি কোথায়, সব কিছু আমরা জানবো। তো গান তো অলরেডি একটা শুনে ফেললাম, তো এরপরে একটা ডায়লগ শুনবো, তাই তো? তার আগে একটা কথা না বললেই পারছি না, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবাও বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, আমার বাবাও একটা ক্লাবের মেম্বার, তো আমি জানি এতদিন তো আমি শিল্পী ছিলামই, আমি নৃত্যশিল্পী বেসিক্যালি। আপনারা যারা আমাকে চেনেন পার্সোনালি তারা হয়তো জানেন যে আমি অনেক ছোট বয়স থেকে নাচ করি,
তো যেহেতু শিল্পী, এবার একজন শিল্পীকে হায়ার করে আনতে এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টিম মেম্বারসদের যে কতটা পরিশ্রম থাকে সেটা আমার বাবাদেরকে দেখেছি যখন বাইরে থেকে শিল্পীদেরকে আনতেন। তো ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অনেক ধন্যবাদ, আমি কখনো ভাবিনি এরকমভাবে আমার জন্য ওনারা অপেক্ষা করবেন, এত কষ্ট করবেন এইরকম একটা খারাপ ওয়েদার। সত্যিই আমি প্রচণ্ড ব্লেসড মনে করছি নিজেকে যে এত কটা মানুষ তারা এত আগ্রহ নিয়ে বসেছিলেন কখন আমি আসবো, তার জন্য ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, একটু আদর তালি রাখুন সবাই।